বুদ্ধিজীবী কথাটা প্রশ্নতে ব্যবহার না করেই ভালো। এখানে যারা আছে সবাই বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর সংজ্ঞাটা কি আমি জানি না, মাসুদ তো জানে না, ওই যে বাইরে ল প্র্যাকটিস করে তিনি আইনজীবী, আইনজীবী মাত্র বুদ্ধিজীবী। ওই সামরিক বাহিনী যিনি আসছেন উনি তো সমাজের বিজ্ঞ ব্যক্তি, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কথাটা আমি যেভাবে মিন করি, আমার অনুরোধ এই কথাটা ইন্টেলিজেন্স বাংলা বুদ্ধিজীবী না, বুদ্ধিকে ধারণ করে চাল বুদ্ধিজীবী। বুদ্ধি ধারণ কেনা করে প্রত্যেক লোকে বুদ্ধি খাটাকে বুদ্ধি বুদ্ধি আছে বলেই তো বড় বড় মেধা সম্পন্ন হয় সে। সুতরাং বুদ্ধিটা সার্বজনীন, কম বেশি হইতে পারে। কাজে আমি মনে করি টক শোতে অন্তত অন্তত আমাকে বুদ্ধিজীবী বলা যাবে না। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এটা ওই বট গাছটা যত বড় হয় তার মাথাটা তত নিচু হয়ে যা। যারা রিয়েল পার্সোনালিটি নিয়ে চলে তারা চায় না যে তাদেরকে কেউ বড় করে বা এক্সট্রা কোনো উপাধি বা সম্মানিত করা। আমি আমাদের সাথে সম্মানিত অতিথি গ্লোবাল ভয়েস কে পাবলিক স্পিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর সিনহা এম এস সাঈদ, তিনজন অতিথি কথা বলেছেন যে বিষয়টার উপরে। বিষয়টা হলো র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাই আমেরিকা। বাংলাদেশের সরকারের উপদেষ্টা সালমান সাহেব তার সাংবাদিক সম্মেলনে এক পর্যায়ে বলেছিলেন যে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমেরিকার সাথে আলোচনা চলছে এবং সেটা উত্তোলনের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা বলেছে এই ধরনের কোনো আলোচনাই হয় নাই, উত্তোলনের প্রশ্নই উঠে না। আরেকটা হলো রিক্সা চালকের দুপা পিটিয়ে ব্যঙ্গে দিয়েছে আজকে সাভারে। তারা জীবিত আছে কিন্তু, এখন বিএনপি বলবে ওরা খারাপ, আওয়ামী লীগ বলবে ওরা খারাপ, জামাত বলবে ওরা খারাপ। চিন্তা করে দেখেন ওই আইনটা কি একটা গভর্নমেন্টে ছিল কিন্তু কার্যকরী হয়নি তো, নাই তো, কেন নাই? ওই যে আওয়ামী লীগ বলবে সে খারাপ, বিএনপি বলবে সে খারাপ, মূলত কি, মূলত সবাই খারাপ। যদি চিন্তা করে দেখেন নাগরিকদের, সাধারণ লোকের জিজ্ঞেস করেন না ভাই, আওয়ামী লীগ বলছে ওই বুদ্ধিজীবী খারাপ, বিএনপি বলছে ওই বুদ্ধিজীবী খারাপ, জামাত কেউ খারাপ, সব বুদ্ধিজীবী খারাপ, সবাই পচে নষ্ট হয়ে গেছে। ঐক্য কোথায় করবেন, কার সাথে করবেন, কিভাবে করবেন? এবার চিন্তা করে দেখেন, আজকে আমার যে ভাই, দুই ভাই আর্মির, আপনার তো কথা বলছেন মানে আপনাকে তো গালি দিচ্ছে আরেকজন, আবার তার দিচ্ছে আরেকজন, তাহলে আপনার তিনজনে গালি খেলেন দিলেন, লাভটা কি হলো? ওইটা কি বাংলাদেশে আছে? না, যদি থাকতো তাহলে র‍্যাব নিয়ে যে কথাটা বললেন সামরিক বাহিনী নিয়ে, আমি তো একমত আপনাদের সাথে, ওটা হতো না। এখন চিন্তা শুরু, আপনারা চিন্তা খোরাক দিচ্ছেন কিন্তু, কেন সামরিক বাহিনীর লোকেরা যারা জীবন দিতে পারে রাষ্ট্রের দেশের জন্য, তারা কেন তাদের আন্ডারে যাবে যারা জীবন দিবে না? এবার আসেন পুলিশ কথা বলেছে, শোনেন আপনারা আমার দুই বা পুলিশের 12 পা, বুঝলেন না, আপনারা আমার 2 হাত, পুলিশের 50 হাত, একজন সার্জেন্ট তাই খবর নেন সে কে, সে কোন দল করে, এর পোস্টিংটা কে দিছে, এই ব্যাগদের ক্ষমতা কই পেল, সে কি কাউকে মানে, এসপি কে মানে, তার অফিসারকে মানে? দেখবেন সে কেউকে মানে না, কারণ তার প্রমোশন পোস্টিং আরো উপরে হাত আছে। এই যে একটা অফিসারকে বাধ্য বানিয়ে দেওয়া হয়েছে, নির্মম হয়ে গেছে, এখন ট্রেনিং কি পাইছে সে? আমি সারদা পুলিশ একাডেমিতে যাই কিন্তু বক্তি, হাজার 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 ছাত্র আমার এখানে আছে, এই ট্রাফিকের একটা গ্রুপও কিন্তু আছে। এই শিক্ষা কি আমরা কি বক্তৃতা দিয়েছিলাম, ট্রেনিং দিয়েছিলাম? না। তাহলে এই লোকটা কোথা থেকে আসলো, এই পলিউডের লোকটা কোথা থেকে আসলো? তাকে দেখতেছে না, এসপি সাহেব দেখে নাই, ওখানে ট্রাফিক দেখে নাই, সবাই জানতো, এবং সেই জন্য খারাপ লোক এটাকে আপনি বলবো, আপনি খবর নিয়ে সবাই জানতো। এরপরও সে টিকেছিল, কেন টিকেছিল? আমি এই প্রশ্ন সরাসরি পুলিশের আইজির কাছে প্রশ্ন করলাম, উনি কেন টিকেছিল, কেন ওনার মিসকন্ডাক্টটা এতদিন ফলো করা হয়নি, কেন উনি সাহস পেল পা ভেঙে দিল, সে এখন তার দুইটা পা ভেঙে দেন আইন করে, আইন করে পার্লামেন্টে এই অপরাধের জন্য তার দুটো পা কেটে নেওয়া হবে, শিক্ষা দেন, শুধু কি করবেন তারে তদন্ত করার জন্য তারে ক্লোজ করে দেবে, বিচার শেষ, তদবির করবে, সব শেষ হয়ে যাবে। এইখানেই প্রশ্ন দাঁড়াইছে, যেই ক্ষমতা থাকে দেশ চালান দেশের জন্য, জনগণের জন্য, কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য, যখনই চালাতে যাবেন তখনই সমস্যা বাড়ে।